বাঙালিরা প্রাচীনকাল থেকে বিশ্বাস করেন ভগবানের আশীর্বাদ পেলে তারা জীবনে সবকিছুই পেতে পারেন তাই খারাপ ভালো সব মানুষই মা কালীর পুজো করেন আমরা জানি আগেকার দিনে ডাকাতেরা ডাকাতি করতে যাওয়ার আগে কালী পুজো কথা আমরা প্রাচীন গল্প থেকেও জানতে পারি আপনাদের বিশ্বাস কালী ঠাকুর কখনো কাউকে খালি হাতে ফেরায় না তাই সারা রাজ্য জুড়ে অসংখ্য কালী মন্দির গড়ে আজ আপনারা জেনে নিন এমন কিছু জাগ্রত কালী মন্দিরের কথা যেখানে আপনি যাই চাইবেন মায়ের তাই তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায় দক্ষিণেশ্বরের কালী মন্দিরের কথা বলি প্রথমেই কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গের কালী ভক্তদের তীর্থস্থান হলো এই দক্ষিণেশ্বরের মন্দির এই মন্দিরে মা রামকৃষ্ণ দেবকে দর্শন দিয়েছিলেন তাহলে আর মনের দুঃখ কিসের বন্ধুরা সব কষ্ট ছেড়ে একবার শুধু মা কালীর পায়ে আশ্রয় নিয়ে দেখুন তাকে প্রণাম করুন ফেরাবেন না। দ্বিতীয়ত কঙ্কালিতলা মন্দিরের কথা বলি এই মন্দিরটি বীরভূম জেলার বোলপুরে অবস্থিত এখানে দেবী সতীর কঙ্কাল অর্থাৎ কোমর পড়েছিল সেখানে কোনো মূর্তি বা বিগ্রহ পূজিত হয় না কথিত আছে সেখানে যখন মা সতীর কোমর পড়েছিল তখন স্বয়ং মহাদেব সেটি একটি গোপন কুণ্ডে লুকিয়ে রেখেছিলেন যার সন্ধান আজও পর্যন্ত কেউ দিতে পারে তৃতীয়ত কালীঘাটের কথা বলি তো বন্ধুরা কালীঘাটের কালী মন্দিরটি পশ্চিমবঙ্গের একটি প্রাচীনতম কালী মন্দির এই মন্দিরের কথা মনসামঙ্গলে উল্লেখ আছে এত পুরনো সাহিত্যে যখন কালীঘাটের কথা উল্লেখ আছে তখন নিশ্চয়ই বুঝতে পারছেন তার মাহাত্মর প্রাচীনত্বের ব্যাপার প্রায় ষোড়শ শত সপ্তদ শতক থেকে বাংলার মানুষ অনেক দূর থেকে আসত কালীঘাটে মায়ের আশীর্বাদ নিতে কালীঘাটের মন্দির ঘুরে অনেক রকম গল্প কথা আছে এই মন্দির মোট ছয়টি খণ্ডে বিভক্ত নাট্যমন্দির ষষ্ঠীতলা হাড়কাটতলা রাধাকৃষ্ণ মন্দির চোর বাংলা পুকুর বর্তমানে যে মূর্তিটি পুজো করা হয় সেটি কোষ্টি পাথরের তৈরি তাছাড়া সোনা ও রূপ দিয়ে তৈরি আরও একটি মূর্তি রয়েছে মায়ের যে জীব পাল্টানো হয় তা পাঁচশো ষোলো গ্রাম সোনা ও দু কিলো রূপ দিয়ে তৈরি তাছাড়া দেবীর যে হাতে যে খড়গড়িও থাকে সেটি দু কেজি সোনা তো বন্ধুরা চতুর্থত যে মন্দিরের কথাটি বলব কীর্তিশ্বরী মন্দির অন্যতম একটি মন্দির এটি এই মন্দিরটি মুর্শিদাবাদ জেলায় অবস্থিত এটি একটি জেলার সব থেকে প্রাচীন মন্দির এই মন্দিরে একদম প্রাচীন মূর্তি নষ্ট হয়ে যায় তারপর সেই মূর্তি আবার নতুন করে গড়ে তোলেন জমিদার দর্পণ রায় বলা হয় দেবী সতির মাথার মুকুট এই স্থানে পড়েছিল বন্ধুরা এরপর চলে আসি তারা পিঠের কথাই তারা পিঠের মা তারার মহিমা কে নাই যা জানে এই মায়ের কাছে মানত করে যা চাইবেন তাই মা। বলা হয় এই স্থানে মা সতির চোখের মুড়ি পড়েছিল দেবী এখানে মা রূপে পূজিত হন আপনার জীবনে যে কোনো সমস্যায় মা কে ডাকুন ফল আপনি পাবেনই দেবী সর্বমঙ্গলা রাজা বিক্রমাদিত্য সব দেহের উপর বসে এই দেবীকে তুষ্ট করেছিলেন এই মায়ের মূর্তি তৈরি হয়েছিল অষ্ট ধাতু দিয়ে এই মা দশভূজা এছাড়া জনমতে শোনা যায় এই মন্দিরটি নির্মাণ করেছিলেন স্বয়ং বিশ্বকর্মা কথিত আছে এক রাতের মধ্যেই এখানে সাতটি পুকুর খনন করা হয়েছিল এবং সেই পুকুরের মধ্যেই এই মন্দিরটি নির্মাণ করা হয়